তো তারই মাঝে থেকে আমরা কিছু উইনার সিলেক্ট করেছি। এই মুহূর্তে সেরকম একজন উইনারের সাথে কথা বলবো, তিনি লাইনে আছেন আমার সাথে, তার নাম হচ্ছে রাশেদ। তো রাশেদের সাথে এই মুহূর্তে কথা বলবো, চলুন কথা বলি রাশেদের সাথে। হ্যালো রাশেদ, গুড মর্নিং, কেমন আছেন? গুড মর্নিং, এই তো ভালো, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, হ্যাপি ফাদার্স ডে। তো রাশেদ, আপনি আমাদেরকে একটা এসএমএস পাঠিয়েছেন যে আপনার বাবার কোনো একটা কথা বা কোনো একটা উপদেশ যেটা আপনার লাইফে খুব বড় ধরনের একটা মার্ক রেখেছে, তো সেই ঘটনাটা শুনতে চাইবো আপনার কাছে। জি জি, ঘটনাটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে একটু খেলাধুলা বা দুষ্ট প্রকৃতির ছিলাম। আচ্ছা, দুষ্ট প্রকৃতির? আচ্ছা, হ্যাঁ জি। তো খেলাধুলা বা অন্যদিকে অনেক টাইম স্পেন্ড করতাম। আচ্ছা, আমরা করি না, একটু ঘুরে বেড়াই বা অনেক কিছু করি, তো দেখা গেল ইন্টার রেজাল্টটা আর একটু কম হয়ে গেল। তো তখন থেকেই আসলে চিন্তা ছিল যে কি করব কি করব, বা কোচিং করলাম মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, কারণ সেই যখন থেকে বুঝি যে আমি ডাক্তার হব, মানে ডাক্তার কি বা ইঞ্জিনিয়ার কি তখন থেকে বুঝতাম, তখন থেকে মনে মধ্যে একটা আশা ছিল যে আমি ডাক্তার হব। আচ্ছা আচ্ছা, কিন্তু আসলে দুটা রেজাল্ট মোটামুটি একটু আমার স্কোর কম ছিল, থাকার কারণে আমার গভর্নমেন্ট মেডিকেলে চান্স হয় না। তো তখন আমি প্রাইভেট মেডিকেল গুলোতে ট্রাই করি। আচ্ছা, তো এর মধ্যে আমি যেখানে পরীক্ষা দিয়ে তাহলে স্টেট মেডিকেল কলেজ করায়, এখানে পরীক্ষা দেওয়ার পর আমি এখানে চান্স পেয়ে যাই। আচ্ছা, তো পরে এখানে ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পর যেদিন প্রথম আমার আব্বা আমাকে, আমাদের মেডিকেল কলেজ হোস্টেল ছিল সেখানে আসে, সেই হোস্টেলে আমাকে রেখে দেন। তো সেই নাইটটা আমার কাছে চিরস্মরণীয়, এবং সেই নাইটটা আমি এবং আমার আব্বা একটা রুমের মধ্যে দুজন দুই বেডে শেষ পর্যন্ত কথা বলছিলাম। তো তার মধ্যে আমার আব্বা অনেক পর্যন্ত কথা বলছিলাম, এর মধ্যে আমার আব্বা আমাকে একটা কথা বলেন যে এর আগে তো অনেক কিছু করছো, তো দেখো এই পাঁচটা বছর কিছু করো না, ঘোরাটা বাদ দাও বা করো অল্প স্বল্প, আর আমার ফ্রেন্ডলি বলতেন কথা যে এগুলো দিলে না এখন জড়াই না, দেখো পাঁচ বছর পর তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা, পাঁচ বছর পাস করো, পাস করার পর যা ইচ্ছা তাই করবা তুমি। তো তার কথা অনুযায়ী মানে এই কথাটা আমার খুব লাগে যে আসলে যে আমার আব্বা কখনো আমাকে এইভাবে বলতেন না, কোনো কাজে বাধা নেই, আমি যখন টাকা চাইতাম টাকা দিতেন, যা করতে চাইতেন তাই করতেন, কিন্তু আমার এই কথাটা আমার আব্বার খুব মনে হয়তো। তো এরপরে পরবর্তী যা হলো যে আমি যখন কোনো, হ্যাঁ দেখা যায় মেডিকেল এসে অসমি ফার্স্ট ইয়ারে টেম টেম অনেক কিছু হয়ে যায়, তো আমি ভাবতাম যে আমার আব্বা তো আমাকে না করে গেছেন, তো এই কথাটা অলওয়েজ মনে হতো, বা কোনো কিছু করতে গেলে কোনো কিছু ঘুরতে গেলে এই অনেক বেশি মনে পড়তো কথাটা বাবার। আপনার বাবা তো নিশ্চয় অনেক গর্ববোধ করেন আপনাকে নিয়ে, তাই না? জি, আমার আব্বা যেদিন আমার রেজাল্ট হইলো আমি ফার্স্ট আমার আব্বাকে ফোন দেই। জি, ফোন দেওয়ার পর আসলে তখন মনে হয়েছিল যে আমি মনে হয় আমার আব্বার খুশি দেখে মনে হয়েছিল যে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা। আচ্ছা, আমার আব্বা আমার উপর এতটা স্যাটিসফাই। ওকে, যে আমি তার কথা অনুযায়ী একদম টোটাল পাঁচ বছরই, আমার দেখা যায় যে এমবিবিএস পাস করতে অনেকের ছয় মাস এক বছর বেশি লেগে যায়, রাইট? কিন্তু আমি আমার আব্বার কথাটা মনে করে, তো আমার মনে হয় যে আমার জীবনে যে আমি কোনো গ্যাপ বা কোনো টাইম ওয়েস্ট হয়নি, এর প্রধান কারণ হলো আমার বাবার সেই কথাটা। আপনাকে